জিক্সান সিং নাকি আপুইয়া কার দিকে হাত বাড়াচ্ছে মোহনবাগান ইস্ট বেঙ্গলের অপোনেন্ট এসিএল টু কোয়ালিফায়ারে কে তো হ্যালো গাইজ ওয়েলকাম টু চ্যানেল বঙ্গে বংশ নতুন ভিডিওতে আপনার সবাইকে আরো একবার স্বাগত আজকে আমি নিয়ে ইন্ডিয়ান ফুটবল আপডেটসের আরও একটি পর্ব তো চলুন একদম দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আপনারা ভালো করেই জানেন ইস্ট কিন্তু এসিএল টু মানে মূল পর্বে খেলার জন্য কিন্তু একটা কোয়ালিফায়ার ম্যাচ খেলতে হবে এবং সেই ম্যাচটা কিন্তু অনুষ্ঠিত হবে ১৪ আগস্ট এবং এবং সেটা কলকাতাতে অনুষ্ঠিত হবে ইস্ট বেঙ্গলের বিপক্ষে যে দলটি কোয়ালিফায়ার খেলবে সেই দলটির নাম হচ্ছে আলতাইন এএসএসআর তো এই দলটা কিন্তু তুর্কমেনিস্তানের তুর্কমেনিস্তানের একটি ক্লাব এবং ক্লাবটার বাজেট মোস্ট প্রবাবলি এগারো দশমিক ছয় কোটির মতো তো ইস্ট বেঙ্গলের থেকে মানে প্রায় দুই দুই গুণের মানে ওরকমই আর কি ইস্ট বেঙ্গলের অনেকটাই কম বাজেটের দল আর কি ইস্ট বেঙ্গলের থেকে সুতরাং ইস্ট বেঙ্গল আশা করবো এই মানে আরামসে এই খুবই সহজ দল তো মানে গ্রুপ পর্বের বাধাটা কিন্তু সরি কোয়ালিফাইং পরের বাধাটা টপকে কিন্তু গ্রুপ পর্বে যেতে পারবে যদিও এই আলতাইন দলটি কিন্তু দু হাজার পনেরো সালে এফসি মানে এফসি কাপে প্রথমবারের জন্য মানে অন্তর্ভুক্তি তাদের ঘটেছিল এবং দু হাজার আঠেরো সালে তারা এফসি কাপে কিন্তু রানার্সআপও হয়েছিল কিন্তু আমরা এইটুকুনিও জানি যে ইস্টবেঙ্গলও কিন্তু এফসি কাপে রানার্সআপ হয়েছিল তো সুতরাং ধারে ভারে বেশ ভালোই লড়াই হবে আশা করব কিন্তু অ্যাজ এ ইন্ডিয়ান ফ্যান হিসাবে আশা করবো ইস্টবেঙ্গল এবং মোহনবাগান এই দুটো দলকেই যেন আমরা গ্রুপ দেখতে পাই নেক্সট আপডেটে মোহনবাগানের বাগানের দুটো আপডেট আমি নিয়ে কথা বলবো সবার প্রথমে কিন্তু জেমি ম্যাকলেরানকে বলতে চাই জেমি ম্যাকলেরানকে নিয়ে আমি আগে আমি খুব একটা তার নামটা নিয়ে না ভিডিওতে কারণ আমি তিন থেকে চারটে ভিডিও আগে আমি বলে দিয়েছিলাম আপনাকে যে জেমি কিন্তু মোহন বাগানে কনফার্ম একবার যখন বলেছি তো সে কনফার্মই তো এমবিএফটি যারা কিনা মানে বেস্ট ট্রাস্টের একটা সোর্স মোহনবাগানের বাগান আপডেটের ব্যাপারে তো তারা কিন্তু জানিয়েছে জেমির কিন্তু মানে সাইনিং অর্থাৎ ডিসক্লোজ হবে কিন্তু জুলাইয়ের ফার্স্ট উইকের মধ্যেই তো জেমি কিন্তু নাইনটি মোহন বাগানে ডান তো এইটা নিয়ে কোনো নিশ্চয়তা থাক মানে অনিশ্চয়তা থাকার কোনো কথাই নয় নেক্সট যেটা আপডেট সেটা হলো মানে কদিন আগে কিন্তু মার্কাস মারগুলো নিয়ে জানিয়েছিলেন যে মোহন মোহনবাগান হয়তো বা কোনো মানে কোনো ইন্ডিয়ান ইন্ডিয়ানের কথা বলছি কোনো বড়ো কিন্তু ইন্ডিয়ান প্লেয়ারকে নেবে না দলে সব বিদেশিগুলোর নামই কিন্তু চমক থাকবে কিন্তু গতকাল মার্কাসরা টুইট করে জানান যে একজন হয়তো মানে ইন্ডিয়ান জাতীয় দলে খেলা কিন্তু একদম বিগ নাম কিন্তু হতে পারে যে মানে যে কিনা মোহনবাগানে আসতে চলেছেন তো সেই সেই জন্য দুটো নাম কিন্তু খুব মানে খুব বেশিভাবে জড়াচ্ছে সেটা এক প্রথমজন হচ্ছেন যে জিক্সান যার নাম কিন্তু অনেক দিন ধরেই মানে মোহনবাগানের র্যাডারে রয়েছে সেই সুদূর এটিকে মোহনবাগান থেকে কিন্তু মানে এই নামটা ঘোরাফেরা করতো প্রতি ট্রান্সফার সিজনে আর দ্বিতীয় যেন তিনি হলেন আপুইয়া আপুইয়াকে নিয়ে কিন্তু দুই টান্ডানি চলছে আইসলে দু তিনটি ক্লাবের মধ্যে তার মধ্যে কিন্তু ইস্ট বেঙ্গলও রয়েছে যারা কিন্তু মোহনবাগানের রাইভাল তো যাই হোক উপর থেকে মানে যা মানে আপডেট পেয়েছি সেখান থেকে শোনা যাচ্ছে জিকসেনের উপর নাকি মোহনবাগানের খুব একটা ইন্টারেস্ট নেই কারণ মানে টাকার পরিমাণটা অনেকটাই বেশি চাইছে এবং আরো কিছু ক্লসেস হয়তো রয়েছে যে কারণে হয়তো জিক্সেনকে চাইছে না কিন্তু আপুইয়াকে নেওয়ার কিন্তু সম্ভাবনা বেশি মোহনবাগান কিন্তু অ্যাপই যে পেতে গেলে কিন্তু মানে জিকসেনের থেকেও বেশি টাকা দিতে হবে এবং তার সঙ্গে কিন্তু মানে গেম টাইম কিন্তু ইনসিওর করতে হবে আপনারা ভালো করেই জানেন মোহনবাগানের মিডফিল্ডে মিডফিল্ডে কিন্তু প্রচুর অপশানস রয়েছে মানে ইন্ডিয়ান ইন্ডিয়ান প্লেয়ারের কথা তো আছেই এবং মানে একজন বিদেশি সিডিএমও আসতে চলেছে কিন্তু মোহনবাগানের সুতরাং মানে মিডফিল্ড কিন্তু পুরো মানে জাম্প্যাক্ট বলা যায় আর কি যেহেতু এখনও কিন্তু জনি কাউ কাউকেও কিন্তু তারা ছাড়েনি তো যেই কারণে কিন্তু মানে আপুইকে কনভিন্স করার জন্য বেশ কিন্তু কাঠখড় খর পরাতে হবে মোহনবাগান ম্যানেজমেন্টকে যদি রাজি করাতে হয় আর টাকার অঙ্কটাও কিন্তু মানে বিশাল হিউজ গত সিজনে আমরা দেখেছিলাম থাপাকে কিন্তু রেকর্ড পরিমাণ ট্রান্সফার ফি দিয়ে মোহনবাগান এনেছিল এবং আপুইয়ার ক্ষেত্রে কিন্তু সেই রেকর্ডটাও ছাপিয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি আর মোহনবাগান ফ্যান্সরা আপনাদের আপনারা কাকে চান জিখ নাকি আপুইয়াকে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবে যদি পার্সোনালি আমি বলি তো এই দু এই দুজনেরই খুব একটা দরকার নেই যে যদি জিকসানকে আনতে পারে তো জিকসান বেটার হবে কারণ একজন ইন্ডিয়ান সিডিএম তো সেক্ষেত্রে বিদেশি সিডিএম এর কোনো দরকার পড়বে না তো সেক্ষেত্রে সেন্টার ব্যাক প্লেয়ারের ক্ষেত্রে দুজন বিদেশি কিন্তু আরামসে মন ম্যাগান চুজ করতে পারে তো আপনাদের কি মতামত সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আরেকটা কথা সেটা আপনাকে বলে মানে বলে রাখি সুতরাং এবারের বিদেশি চয়নের ক্ষেত্রে কিন্তু দলগুলোর একটা মাথা থেকে বোঝা কিন্তু কমবে সেটা হলো এবারে কিন্তু মানে এফ সি থেকে একজন বিদেশি থাকতে হবে তো এফসি যে অ্যাফিলিয়েটেড কান্ট্রিগুলো থাকে তো সেখান থেকে কিন্তু একজন বিদেশিকে নিতে হবে সেই নিয়মটা কিন্তু উঠে গেছে কিন্তু মোস্ট প্রবাবলি এখনও কিন্তু এফসি যে টুর্নামেন্টগুলো আছে সেগুলোতে কিন্তু এই রুলটা বলবৎ আছে তো সেই কারণে হয়তো প্রতি রাতি মানে একজন করে এফসি কোটার প্লেয়ার হয়তো রাখবে আর যাই হোক ভিডিওটা আজকে ছিল এ পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবেন চ্যানেলটা চ্যানেল সাবস্ক্রাইব করে আইকনটা অবশ্যই প্রেস করতে হবে আমাদের সমস্ত ভিডিওর আপনার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এছাড়া আপনার আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফলো করতে পারেন লিঙ্ক আমি ডেসক্রিপশন ও ফার্স্ট কমে দিয়ে রাখবো মেক্সি রুমস প্রদেম যদি ছোটো আমি আপডেট দেওয়ার চেষ্টা করি তো বাই বাই গ্লোরি গ্লোরি ম্যান রাইটের